মাত্র একদিনের ব্যবধানে প্রতিমণ সয়াবিনের দাম 400 টাকা কমে বিক্রি হচ্ছে 6600 টাকা দরে। একই সঙ্গে পাম অয়েল এবং সুপার সয়াবিনে 300 টাকা করে কমেছে। তবে ব্যবসায়ীদের দাবি, সরকার সম্প্রতি প্রতি লিটার সয়াবিনে 60 টাকা করে বাড়িয়েছে, অথচ একই সময়ে পাইকারি পর্যায়ে আরো কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছিল। এক সপ্তাহে 500 টাকা বলে, পরের সপ্তাহে গিয়ে একটু কমে। কারণ শুধু ওরা জানতে চায়, অনেক সময় বলে এখানে বেচা বিক্রি কম বা মেলে কম রেটে মাল ছাড়ছে, আমরা দিয়ে কম রেটে বিক্রি করছি। আবার অনেক ক্ষেত্রে বলতেছে আমরা বুকিং উপর নির্ভর করি, কি ব্যবসা কি মালের রেট উচ্চবার্তা করি। টাকার বিপরীতে ডলারের রেট কমার পাশাপাশি ক্রেতা না থাকায় এক সপ্তাহে কেজিতে অন্তত 3 টাকা কমেছে সব ধরনের ডালের দাম। ডলারের দাম কমার কারণে বাজারটা একটু ফল করছে, ওই জন্য বাজারে আবার একটু বেচা কিনা কম। পাইকারি পর্যায়ে আদা, রসুন ও পেঁয়াজের দামও কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এখানে পর্যাপ্ত ক্রেতা নেই বললে চলে, গুদামে পড়ে আছে সাধারণ মশলার স্তূপ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম অনেক কমে গেছে এবং বর্তমানে এখানে কাস্টমার একদম কম, আমদানি বেশি। এদিকে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চিনির বাজারে স্থিতিশীলতা ফিরছে। গত সপ্তাহে প্রতি মণ চিনি 3100 টাকায় বিক্রি হলো, একদিনের ব্যবধানে কমেছে 50 টাকা। ভোগ্যপণ্যের দাম যখন লাগামহীন হয়ে ওঠে, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বেচাকেনা কমে আসে, আর তখন কোনো কারসাজিও কাজে আসে না, আর তাই দাম কমাতে বাধ্য হন ব্যবসায়ীরা। আজকের খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজারও একই অবস্থা। গত কিছুদিন ধরে দাম বাড়ার কারণে বেচাকেনাও কমে গিয়েছিল, আর তাই অধিকাংশ ভোগ্যপণ্যের দাম আজ নিম্নদিকে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।